হিন্দিতেও মুক্তি পাবে নুসরত ফারিয়ার রকস্টার। ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়ার নতুন সিনেমা রকস্টার বাংলার পাশাপাশি হিন্দি ভাষায়ও মুক্তি পাবে। বিষয়টি নিশ্চিত করে চিত্রনায়িকা নুসরত ফারিয়া জানান, সিনেমাটিতে তার বিপরীত অভিনয় করছে কলকাতার অভিনেতা যশ। রকস্টার সিনেমা নিয়ে নুসরত ফারিয়া বলেন, গত 18 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে শনিবার 5 মার্চ পর্যন্ত টানা শুটিংয়ের মাধ্যমে রকস্টার সিনেমার দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। রবিবার 6 মার্চ, প্রায় 3 সপ্তাহের পর ঢাকা ফিরেছেন তিনি। ফেরার সময় সুখবর নিয়ে এসেছেন তিনি, সেটা হচ্ছে সিনেমাটি হিন্দি সংস্করণে ভারতে মুক্তি পাবে। রকস্টার সিনেমাটি নির্মাণ করেছেন অংশুমান। তিনি জানান, প্রতিশোধের গল্প নিয়েই এগিয়ে যাবে সিনেমাটি, যেখানে রকস্টার যশের ভক্ত ফারিয়া। তাদের প্রেম ভালো লাগার মধ্যেই চলে আসবে প্রতিশোধের গল্প। এর আগে যৌথ প্রযোজনার পাশাপাশি কলকাতার সিনেমাতেও দেখা গেছে নুসরত ফারিয়াকে। সেখানে তার অভিনীত বিবাহ অভিযান ও বিবাহ অভিযান 2 সিনেমা মুক্তি পেয়েছে। নুসরত ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে শাহিনশা সিনেমায়, এটি মুক্তি পায় 2020 সালে। এরপর একাধিক সিনেমায় কাজ করলেও কোনোটিই মুক্তি পায়নি, তবে উপহার দিয়েছে মিউজিক ভিডিও। নিজের কণ্ঠে গান গেয়ে এ পর্যন্ত 3টি গান প্রকাশ করেছেন ফারিয়া, সেগুলো সব কটি ব্যাপক সাড়া ফেলেছে। এখন তার ভক্তদের অপেক্ষা তার নতুন চলচ্চিত্র নিয়ে। ছবিটি মুক্তি পাওয়ার পরেই বোঝা যাবে তিনি তার দর্শকদের মন রাখতে পেরেছেন কিনা।